আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল রজমিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বর্তমান সময়ের খুবই আলোচিত সমালোচিত একটি বিষয় নাসির তামিমা এবং রাকিব হাসান ইস্যু। নাসির তামিমার অবৈধ বিয়ে নিয়ে এবার মুখ খোলেন রাকিব হাসানের মা। নাসির তামিমার বিয়ে নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ছাড়াই নাসিরকে বিয়ে করার অভিযোগ উঠেছে। চলছে পক্ষে বিপক্ষের আলোচনা এবং সমালোচনা। তামিমার ফের বিয়ে নিয়ে কথা বলছেন এবার রাকিবের মা সালমা সুলতানা। রাকিবের মা সালমা সুলতানা যুগান্তরকে বলেন 10-12 বছর আগে রাকিবের সঙ্গে বিয়ে হয় তামিমার। প্রেম করে বিয়ে করাই প্রথমে আমরা মেনে নিইনি, পরে দুবার জন্ম হলে সম্পর্ক স্বাভাবিক হয়। শু থেকে তামিমার আচরণ কিংবা স্বভাব কোনোটাই ভালো ছিল না, তবুও আমার ছেলে আর নাতনির মুখ চেয়ে কখনোই কিছু বলিনি। তবে তামিমা রাকিবের বউ থাকা অবস্থায় সে আর একটা বিয়ে করবে সেটা আমাদের কল্পনাতেও ছিল না। তিনি আরও বলেন, তুবাই প্রথম টেলিভিশনে দেখে আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, বলে আমার মা আবার বিয়ে করেছে। সালমা সুলতানা বলেন, গত 26 আগস্ট ছিল তুবার জন্মদিন, সেদিন আমরা কেক কেটেছি, তুবা অনুষ্ঠানে নাচ করেছে, এমনকি ভিডিও কলে তামিমাকে সব দেখিয়েওছি আমরা, সেও আনন্দ পাওয়ার ভান করেছে সেদিন। কিন্তু আমরা তখনও কোনোভাবেই বুঝতে পারিনি যে এরকম একটা কিছু করে বসবে তামিমা। তামিমা নিজে থেকে ফোন করে কখনোই দুবার খোঁজ খবর নিত না, তুবা মাকে ফোন করে কথা বলতে চাইলেও নানা ব্যস্ততার অজুহাত দেখিয়ে লাইন কেটে দিত। তিনি আরও বলেন, মার বিয়ের খবর টিভিতে দেখে মেয়েটা যে কত কষ্ট পেয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। সারাদিন মন মরা হয়ে বসে থাকে, কারোর সঙ্গে তেমন একটা কথাও বলে না। বাড়ির একটি মাদ্রাসায় পড়াশোনা করে তুবা, বন্ধুদের সাথে সে এখন আর খেলতেও চায় না। রাকিবের বাসা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর শহরে। তার বাবা একজন ব্যবসায়ী। উপজেলার তালতলা বাজারে তার টিন রড সিমেন্টের দোকান রয়েছে। রাকিব নিজে ঢাকায় ব্যবসা করেন ও তার ছোট ভাইও একজন ব্যবসায়ী। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিবাহোত্তর উৎসবের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করে বসেন রাকিব হাসান। দীর্ঘ কয়েকটি মাস ধরেই ক্রিকেটার নাসিরের সঙ্গে তামিমার বিয়ে নিয়ে চলছে তোলপাড়ে। তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করার অভিযোগে রাকিব হাসান সিএমএম আদালতে মামলাও দায়ের করেছিলেন। ওই দিনই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন নাসির ও তামিমা। নাসির ও তামিমার বক্তব্যে তুলে ধরেছিলেন তারা যা করেছে লিগালি এবং বৈধ এবং ইসলামী শরীয়ত মোতাবেক তারা বিয়ে করেছে। নাসিরের স্ত্রী তামিমা তাম্মিও সেদিন দাবি করেছিলেন যে রাকিব হাসানকে ডিভোর্স দিয়ে সে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু তামিমা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের দাবি তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। গত 30 সেপ্টেম্বর পিবিআই তদন্ত রিপোর্টে উঠে এসেছে নাসির তামিমার অবৈধ বিয়ে এবং যত কুকীর্তি এবং অপরাধীর কথা। আদালত থেকে তামিমা এবং নাসিরের বিরুদ্ধে সমন জারি করা হলে 31 অক্টোবর তামিমার মা সহ আদালতে হাজির হন তারা। আদালতে হাজির হওয়ার পর মুহূর্তে তার উকিলের মাধ্যমে জামিন আবেদন করলে মুহূর্তের মধ্যে জামিন পেয়ে যান ক্রিকেটার নাসির হোসেন, তামিমা তাম্মি এবং তামিমার মা সুমি আক্তার। তামিমা তাম্মি ও তার মা সুমি আক্তার যে অপরাধ করেছে তা আসলে ক্ষমার অযোগ্য। অপরদিকে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মি সকল অপরাধ জেনে বুঝেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা আসলে ইসলামী শরীয়ত মোতাবেক এবং আইন অনুসারে অনৈতিক এবং ব্যভিচার বলা হয়। তামিমা তাম্মির সব কিছু জেনে বুঝে যদি ক্রিকেটার নাসির হোসেন তাকে বিয়ে করে থাকে তাহলে সেই সম্পর্ককে অবৈধ সম্পর্ক বলে অবহিত করা হয় এবং পিবিআই তদন্ত রিপোর্টেও এই কথাটি উল্লেখ করা হয়েছে। নাসির তামিমা এবং তামিমার মা সুমি আক্তারের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত, আর এ আদেশে সন্তুষ্ট নন রাকিব হাসানের আইনজীবী ইসরাত হাসান।
আসলে নাসির তামিমা এবং তামিমার মা সুমি আক্তার যে অপরাধ করেছে তাদের আসলে সাজা হওয়া উচিত ছিল। নাসির তামিমা এবং তামিমার মা সুমি আক্তারের এত অল্প সময়ে জামিন পাওয়াতে সোশ্যাল মিডিয়াতে আবারও শুরু হয়েছে তোলপাড়। কারণ নাসির তামিমা এবং তামিমার মা যে অপরাধ করেছে তা আসলে ক্ষমার অযোগ্য অপরাধ। আসলে কী কারণে বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন তা আসলে ভাবার বিষয়। সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে যাচ্ছেন নাসির তামিমা এবং তামিমার মাকে নিয়ে। অনেকেই বলাবলি করছেন নাসির তামিমা টাকা দিয়ে বিচারকের মুখ বন্ধ করে দিয়েছেন, তা না হলে কী করে এত অল্প সময়ে জামিন পেতে পারেন নাসির তামিমা? এত জঘন্য অপরাধ করার পরেও তাদের একদিনেরও কারাদণ্ড বা সাজা ভোগ করতে হলো না, অনায়াসে তারা জামিন পেয়ে খুবই স্বাভাবিকভাবে আবারও জীবনযাপন করতে শুরু করেছে। পিবিআই তদন্তের রিপোর্টে যেহেতু বেরিয়ে এসেছে নাসির তামিমার অবৈধ বিয়ের কথা, তারপরেও তাদেরকে আলাদা রাখার নির্দেশ দেননি আদালত থেকে। এই বিষয়টি একটু হলেও আশ্চর্যের। বিভিন্ন তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা গেছে আগামী 17 নভেম্বরই আদালতের পরবর্তী শুনানি করা হবে। পরবর্তী শুনানিতেই বোঝা যাবে আসলে এই মামলার শেষ পরিণতিটা কী হতে চলেছে। তো প্রিয় দর্শক, নাসির তামিমার জামিন পাওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে।